নমস্কার। ইদানিং তৃণমূল কংগ্রেসে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটি নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। ট্রেন্ডের একদিকে রয়েছে মমতা ব্যানার্জি, তো অপর দিকে রয়েছে অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি এই দুই দলে বিভক্ত তৃণমূল কংগ্রেস। কোন কোন নেতা বলছে আমরা দিদির অনুগামী, কেউ কেউ বলছে আমরা দাদার অনুগামী, কেউ কেউ বলছেন মমতা ব্যানার্জি ছাড়া আমরা কাউকে মানি না। কল্যাণ মদন নানা ঘটনা ঘটছে শুধুমাত্র অভিষেককে ঘিরে। দলের মধ্যে অনেকেই অভিষেকের মাতব্বরি পছন্দ করছেন না, খোদ মমতা ব্যানার্জিও এ বিষয়ে আশ্রয় নেমেছেন। কিন্তু এবার পৌরসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই বিপত্তি চরমে। অনেক জায়গায় আমরা দেখলাম পথ অবরোধ করে, টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ করে প্রার্থীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছে। যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে সম্পূর্ণটাই নাকি অযৌক্তিক, অর্থাৎ এখানে কোনো কিন্তু রয়েছে। যাই হোক, দলের মধ্যে একটি দ্বন্দ্ব। এবার দ্বন্দ্বটা শুধুমাত্র দুই দলে বিভক্ত। কেউ বলছে এটা মমতা ব্যানার্জির লিস্ট, কেউ বলছে অভিষেক ব্যানার্জির লিস্ট, কেউ বলছে পিকের লিস্ট। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসে চরম অশান্তি এই মুহূর্তে আবার ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী তালিকা নিয়ে। এবার কেউ কেউ অভিষেক ব্যানার্জির ছবি লাগাবে, কেউ কেউ মমতা ব্যানার্জির ছবি লাগাবে, কেউ কেউ অনুব্রত মণ্ডলের ছবি লাগাবে। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস দলটা দু দলে বিভক্ত হতে চলেছে। সেখান থেকে মমতা ব্যানার্জির কড়া নির্দেশ যে নাকি সমস্ত জায়গায় সমস্ত ছবি হাটিয়ে দিয়ে শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে। অভিষেক ব্যানার্জির ছবিও চলবে না, কারো ছবিই চলবে না, শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে। বুঝতে পারছেন আগামী দিনে দু দলে বিভক্ত হতে চলেছে। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল। সেই ফাটলটা আপনারা না বুঝলেও মমতা ব্যানার্জি নিজে বুঝতে পেরেছেন, এবং যার জন্যই বলেছেন সমস্ত পোস্টার সরিয়ে দিয়ে শুধুমাত্র মমতার পোস্টার লাগাতে হবে। মুখে তৃণমূল কংগ্রেস নেতারা যতই বলুন যে আমাদের দলে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু দ্বন্দ্ব কিন্তু আছে। মমতা ব্যানার্জি নিজেই বুঝিয়ে দিলেন যে দ্বন্দ্ব রয়েছে। যাই হোক, কবে যে তৃণমূল কংগ্রেস দুভাগ হয়ে যায় সেই ভয়ই করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তো যাই হোক, আপনারা কী মনে করছেন কমেন্টে লিখবেন। জয় হিন্দ।